অফিসের সবার টাকা তুমি পরিশোধ করে দিয়েছো। থ্যাংক ইউ। কিন্তু দরকার ছিল না। দেখো চুমকি, তোমার আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার ভালোবাসার মানুষ কার কাছে ছোট হোক। আমি আমার স্যালারি থেকে টাকা জমিয়ে তোমার ঋণ পরিশোধ করে দেব। As you wish. আমিও তোমাকে অনেক ভালোবাসি তারেক। আমি জানি আমি অনেক ভুল করেছি। একটা মিথ্যা লোকের জন্য হাজার মিথ্যা বলেছি। কিন্তু যাই করেছি সব তোমাকে ভালোবেসে করেছি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। তুমি ঠিক বলেছো তারেক, সত্যিকারের ভালোবাসার জন্য এত কিছু করার প্রয়োজন হয় না, শুধু ভালোবাসাটা যথেষ্ট। আমার নিজেকে তোমার সম্বন্ধে খুব দুর্বল মনে হয়েছে। তুমি বিদেশে থাকো, ওখানেই বড় হয়েছ, পড়াশোনায় ভালো, ভালো চাকরি করছো, কত বড় বড় লোকজনদের সাথে তোমার পরিচয়, উঠা বসা। আর এদিকে আমি সাধারণ একটা মেয়ে, সাধারণ একটা চাকরি করি, পড়াশোনাও যে খুব একটা ভালো ছিলাম তাও না। তবে এটা ঠিক, আমার যা স্যালারি সেটা আমার একজনের জন্য যথেষ্ট। এভাবে বাড়তি লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি যা করেছি তার তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমার সমান হওয়ার জন্য। আমার বারবার তোমার সামনে নিজেকে ছোট মনে হতো, মনে হতো বিদেশ থেকে এসে তুমি যদি আমার এই সাধারণ রূপটা দেখো তাহলে তুমি আর আমাকে ভালোবাসবে না। এখনকার দিনে মানুষের বাইরের রূপটাই অনেক বেশি দরকার, সেটাই অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। কিন্তু তারেক বিশ্বাস করো, আমি যা করেছি আমি আসলে এরকম না। তুমি আমাকে খারাপ ভাবছো কিন্তু আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি তারেক। আমি অনেক ভুল করে ফেলেছি, নিজের ভুলও বুঝতে পারছি, এবং আবারও বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কি শেষবারের মতো ক্ষমা করে দেয়া যায় না? প্লিজ তারেক। দেখো চুমকি, ভালো থাকতে ভালোবাসতে এত কিছু প্রয়োজন হয় না। প্রয়োজন হয় অনেস্টি, ডিগনিটি, আত্মসম্মান। চুমকি, তোমাকে আমি বিশ্বাস করতাম, কিন্তু সেই বিশ্বাসটা আর নেই। বিশ্বাস আর নিঃশ্বাস না, একই রকম, একবার চলে গেলে আর ফিরে আসে না। ভুল মেনে নেওয়া যায় কিন্তু অন্যায়, অন্যায় মেনে নেওয়া যায় না। চুমকি, ক্যালেন্ডার সরিয়ে নিলেও না দেয়ালে পেরেকটা থেকে যায়। আমাদের সুখগুলো ক্যালেন্ডারের মতো বারবার বদলায়, আর কতগুলো পেরেক থেকে যায়।
সামনে ফ্রাইডে আমার ফ্লাইট, আমি ফিরে যাচ্ছি। পারলে নিজেকে শুধরে নিও। তোমার জন্য অনেক শুভকামনা।